আসসালামু আলাইকুম, মোহাম্মদ আক্তারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটিতে আমি আপনাদের কি করে অধিক ঘনত্বে মাছ চাষ করেও আপনি আপনার মাছকে সুস্থ রাখবেন, বৃদ্ধি সঠিক রাখবেন, সেই সংক্রান্ত বিষয় নিয়ে একটি সাম্প্রতিক কালে নতুন অ্যান্টিঅক্সিডেন্টের প্রয়োগ করে সফলতা মানে সফলতা বজায় রাখবেন সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সঙ্গ পাবো। তো চলুন শুরু করা যাক। অধিক ঘনত্বে মাছ চাষ করার যে একটা প্রবণতা, অর্থাৎ আমাদের বাংলাদেশে অর্থাৎ ম্যাক্সিমাম আমাদের যে খামারিরা তারা হচ্ছে একেবারে টেকনিক্যাল নোহাও বিষয়টা তাদের জানা না থাকার ফলে অধিক ঘনত্বে মাছ তারা চাষ করছেন সেই আদিকাল থেকে, যখন থেকে মাছ চাষ বাংলাদেশ স্টার্ট হয়েছে। তাদের ধারণা যে অধিক মাছ দিলে অধিক বেশি উৎপাদন আসবে, উৎপাদন আসবে। এছাড়া সাম্প্রতিককালে হচ্ছে আমরা যেটা করেছি সেটা হলো বায়োফ্লকের মাধ্যমে ইন্টেনসিভ কালচারের দিকে আমরা আস্তে আস্তে মানে এগিয়ে যাচ্ছি, অর্থাৎ সেমি ইন্টেনসিভ অর্থাৎ আধা মানে যে ইন্টেনসিভ পর্যায়ের যে মাছ চাষ, অর্থাৎ একেবারে সব কিছুর উপর নিয়ন্ত্রণ করে অধিক ঘনত্বে মাছ চাষের যে প্রসিডিউর, সেই পথে কিন্তু আমরা অনেকটাই এগিয়ে গেছি। তো এই প্রসিডিউর ফলো করতে হলে, অর্থাৎ এই প্রসিডিউর যদি অধিক ঘনত্বে মাছ চাষ করতে যায়, কম জায়গায় বেশি মাছ করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে মাছের মন বুঝতে হবে। আপনারা অনেকে হাসবেন বা হচ্ছে অবাক হচ্ছেন, হ্যাঁ মাছের মন বলতে আমি মাছের ফিজিওলজিটা বুঝতে হবে, সে কী চাইছে। কারণ একটা রুমের মধ্যে যদি আমি গাদাগাদি করে পাঁচজন মানুষ থাকি, স্বাভাবিকভাবে আমাদের হেলথ কন্ডিশন ভালো হবে না, সুস্থ থাকতে পারবো না। কিন্তু এর মধ্যে থেকেও ভালো থাকা সম্ভব এরকম একটা টেকনোলজি, এরকম একটা অ্যান্টিঅক্সিডেন্টের নাম হচ্ছে এল সেলেনিও মিথিওনিন। এটা হচ্ছে আপনার একটা অ্যান্টিঅক্সিডেন্ট। ঠিক 2020 এপ্রিলের একটা অ্যাকোয়াকালচার জার্নালে প্রকাশ হয়েছে। এই অ্যান্টিঅক্সিডেন্টের প্রয়োগ করলে অধিক ঘনত্বে মাছ চাষ করা হলেও মাছে রোগাক্রান্ত হবে না এবং হচ্ছে একটা ভালো উৎপাদন আসবে। তো এই এল সেলেনিও মিথিনিনের একটা বিষয়টা হচ্ছে, বা কেন আসলে আপনারা এটা ব্যবহার করবেন, আপনারা তো অনেকে বলেন যে অনেকে হচ্ছে সেলেনিয়াম ব্যবহার করে থাকেন ফিড প্রিমিক্সের সাথে বা ফিডের সাথে আপনারা ব্যবহার করে থাকেন। এখন নর্মালি যেটা হয় সেটা হচ্ছে যে এই সেলেনিয়াম যেটা আমরা হচ্ছে ভিটামিন মিনারেলের সাথে যে ফিডের সাথে যে আমরা ভিটামিন মিনারেল মিক্স করে দিই সেখানে সেলেনিয়াম থাকে। এখন যখন আপনি অধিক ঘনত্বে মাছ চাষ করছেন, সেখানে হচ্ছে অনেক তাপমাত্রা, সেখানে অনেক বেশি অক্সিজেনের ডিমান্ড বেড়ে যাচ্ছে, ফলে মাছ একটা স্ট্রেস বা চাপের মধ্যে পড়ে। এই স্ট্রেস কন্ডিশনে যখন মাছ পড়ে তখন এই অবস্থায় হচ্ছে স্ট্রেসে পড়ার পরে তার হচ্ছে মেটাবলিজম অর্থাৎ তার খাদ্য গ্রহণ প্রক্রিয়া কমে যায়, সে রোগাক্রান্ত হওয়ার একটা মানে অবস্থা তৈরি হয়। এখন আমরা যেটা নর্মাল যে সেলেনিয়ামটা দিচ্ছি বা নর্মাল যে ফিড প্রিমিক্সটা দিচ্ছি, সেখানে যেটা করা হয় সেটা হচ্ছে এই ঠিক স্ট্রেস বা অনেক চাপের সমস্থায় অর্থাৎ অনেক বেশি অধিক ঘনত্বে মাছ চাষ করার সময় মাছের বৃদ্ধিটা হয় না, সে সেলেনিয়ামটা হচ্ছে যখন আমরা দিচ্ছি সেটা স্টোর থাকছে না। অর্থাৎ যখন আমি অতিরিক্ত টেম্পারেচার হচ্ছে, অতিরিক্ত ঘনত্বে মাছ চাষ করছি, মাছ যখন একটা স্ট্রেসে পড়ছে, এই অবস্থাতে হচ্ছে স্টোর থাকে হচ্ছে এল সেলেনিও মিথিনিন। অর্থাৎ এইটা হচ্ছে আপনার কাজের সময় হচ্ছে কাজ করে, অর্থাৎ যখন আমার স্ট্রেস কন্ডিশন তৈরি হচ্ছে, যখন আমার চাপ তৈরি হচ্ছে, যখন অতিরিক্ত তাপমাত্রা বাড়ছে পরিবেশের বা পানির তাপমাত্রা বাড়ছে, তখন এল সেলেনিও মিথিনিনটা হচ্ছে স্টোর বা জমা অর্থাৎ মাছের দেহে জমা অবস্থায় থাকে এবং ঠিক সেই মুহূর্তে কাজ করে যখন তার লাগবে, যার ফলে এইটা আমাদের খামারদের কাছে একটা অধিকতর গ্রহণযোগ্য একটা হচ্ছে মেথড হতে পারে, যে গ্রহণযোগ্য একটা ড্রাগ হতে পারে আমাদের মাছ চাষের ক্ষেত্রে এবং বুস্টআপের ক্ষেত্রে। এখন আমি এই এল সেলেনিও মিথিনিনটা কোথায় পাবো এটা একটা ব্যাপার। তো এল সেলেনিও মিথিনিন হচ্ছে সারা ওয়ার্ল্ডেই হচ্ছে ফিড প্রিমিক্স হিসেবে ব্যবহার শুরু হয়ে গেছে,
বাংলাদেশে হচ্ছে আপনারা দেখে নেবেন, যারা হচ্ছে খামারি আছে দেখবেন যে আপনি যে ভিটামিন মিনারেলটা যেটা কিনছেন আপনি বাজার থেকে, সেই ভিটামিন মিনারেল প্রিমিক্সের মধ্যে এল সেলিনোমিথিনিনটা লিখা আছে কি না, তারা ক্লেম করেছে কি না, যেটা আছে কি না। আবার ইন্ডিয়াতেও আমি দেখলাম যে এটা অ্যাভেলেবল হয়েছে, বাংলাদেশ যদি এখন অ্যাভেলেবেল না হয়ে থাকে তাহলে খুব শীঘ্রই হয়ে যাবে হয়তো। তো এই ক্ষেত্রে আপনারা মাথায় রাখবেন যে অধিক ঘনত্বে যারা মাছ চাষ করেন বা সামনে যে হচ্ছে অধিক ঘনত্বে মাছ চাষ করা যে প্রবণতা আমাদের দেখা যাচ্ছে, এটা থেকে বাঁচানোর জন্য এই এনজাইমটার একটা ভালো ফাংশনাল কাজ আছে। সো আপনারা খাবারের সাথে এল সেলিনোমিথিনিনটা অবশ্যই প্রয়োগ করবেন এবং খুব ভালো একটা মানে ফলাফল পাবেন, এটাই কামনা করছি। তো এই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন সেই সমস্ত খামারি ভাইদের কাছে, যার কাছে গেলে অর্থাৎ যাদের কাছে গেলে এই তারা আলটিমেটলি উপকৃত হবেন। তো আশা করছি ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন। খোদা হাফেজ।